আসসালামু আলাইকুম আশা করতেছি তোমরা সকলে ভালো আছো হয়তোবা আমাকে সবাই চিনতে পারছো আমি তোমাদের সেই রাসেল ভাইয়া আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি বেশ কিছু অ্যানাউন্সমেন্ট নিয়ে এবং তোমাদের জন্য সবগুলো নিয়ে অ্যানাউন্সমেন্ট হবে ফলফুলসু ইনশাল্লাহ ওকে আগে শোনো তারপর বুঝতে পারবা যে আসলে কতটুকু তোমাদের জন্য ইফেক্টিভ হবে তোমাদের এই আমাদের এই কার্যক্রমটা বা আজকের এই অ্যানাউন্সমেন্টটা তো আমি তোমার সবাই জানো যে আমি দীর্ঘদিন যাবত রংপুরে টিচিং পেশায় ইনভলভ অবস্থায় আছি তো সময় আসছে এখান থেকে একটু অব্যাহতি নেওয়ার ওকে তো কী কারণে অব্যাহতি নিচ্ছি না নিচ্ছি এসব পরে আর কি তোমাদের একটা সময় বলে দিব আর কি তো আমি চাচ্ছি যে যেহেতু আমি এখান থেকে অব্যাহতি নিতে চাচ্ছি মোটামুটিভাবে একটু ওকে তো সেক্ষেত্রে তোমাদের আমার এই লেকচারগুলেন এমনভাবে কিছু এমনভাবে থাকা উচিত যাতে পরে দেশের যে কোনো প্রান্তের শিক্ষার্থীরা যে কোনোভাবে যে কোনো মুহুর্তে যে কোনো সময় সে পেতে পারে ওকে তো আমি চিন্তা ভাবনা করলাম যে আসলে এটা কীভাবে সম্ভব তো আমি অনেকটা ইচ্ছে ছিল না আর কি তবুও আর কি মোটামুটিভাবে বাধ্য হয়েই একটা প্ল্যানিং করলাম যে আসলে আমরা যদি এক কাজ করি আমি যদি এক কাজ করি আমাদের ফিজিক্স ফিজিক্স ম্যাথমেটিক্স যেটা আছে অন্তত প্রথম অবস্থায় আমি ফিজিক্স নিয়ে কাজ করতে চাচ্ছি ফিজিক্স ফার্স্ট পার্ট সেকেন্ড পার্টের যে অধ্যায়গুলো আছে এই অধ্যায়ের প্রত্যেকটা টপিক্স ওয়াইজ যদি আমি ভিডিও করি এবং সেগুলোকে যদি আমি একটা ইউটিউবে একটা নির্দিষ্ট চ্যানেলে আপলোড করি আমাদের তো চ্যানেল আছেই অলরেডি তো আমি যদি লজিক্যাল স্কুলে যদি আপলোড করি তাহলে মনে হয় তোমাদের জন্য খুব বেশি সুবিধা হবে এবং আমি চেষ্টা করবো তোমরা বিশ্বাস করবা কিনা আমি জানি না আমি চেষ্টা করবো তোমরা যারা আমার কাছে বড় তারা অন্তত আমাকে চেন চেনো এবং জানো যে রাসুল ভাই কেমনভাবে পড়ান কীভাবে পড়ান ওকে তো যাই হোক আমি একটা অধ্যায় দিয়ে শুরু করব। যেটা দিয়ে আমার মাত্র এই যে তোমার যে পুরে আমাদের যে প্ল্যানিংটা এই প্ল্যানিংটা স্টার্ট করবো জাস্ট ওকে সেই অধ্যায়টা হচ্ছে আমাদের পরমাণু মডেল এবং নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান ওকে তো আমি অধ্যায়টা এমনভাবে সাজিয়েছি যাতে পরে এখানে লেকচার লাগবে ওভারঅল সম্ভবত ষাটটা লেকচার এবং লাস্ট একটা লেক্সার নেওয়া আছে আট নম্বর লেকচার ওকে এই আটটা লেকচারের মাঝে সাতটা লেকচারের মাঝে সম্পূর্ণ অধ্যায়ের বেসিক থেকে ম্যাথ থেকে বেসিক এবং ম্যাথ সব হয়ে যাবে আর আট নম্বর একটা লেক্সার নেওয়া আছে যে লেকচারটা আমাদের ওয়ান শুট ভিডিও হবে ওকে ওয়ান শুট ভিডিও কেমন ভিডিও যে পুরো অধ্যায়ের যে আমাদের যে শ্বাস সংক্ষেপ বিষয়গুলো পুরো অধ্যায়ের মূল মূল যে বিষয়গুলো কীভাবে আসলো না আসলো কীভাবে ম্যাথ করতে হবে না হবে একটা ভিডিওতে আমরা ওটাকে কভার করবো ওকে তার মানে পুরো চ্যাপ্টারে যত প্রকার কনসেপ্ট আছে সব কনসেপ্ট আমরা একটা ভিডিওতে কভার করার জন্য কভার করব এবং ওই ভিডিওটাকে আমরা নাম দিব শুট ভিডিও তো যাই হোক পরমাণু মডেল এবং নিউক্লিয়াস এটা হচ্ছে আমাদের পদার্থবিজ্ঞানের দ্বিতীয় পত্রের নবম অধ্যায় ওকে এবং সুন্দর একটা অধ্যায় তো এই অধ্যায়ে আমি প্রথম লেকচার দ্বিতীয় লেকচার তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম এভাবে সাজাইছি এবং কোন লেকচারে কী কী ইনভলভ থাকবে না থাকবে সেই বিষয়গুলো আমি তোমাদের একটু বলে দিই আজকে ওকে দেখো আমরা এভাবে প্রত্যেকটা ভিডিওর কন্টেন্ট আমরা নিয়ে কাজ করব এবং এক নম্বর লেক্সারে যেটা থাকবে একটু তোমাদের দেখে দেই এক নম্বর লেকচারে যেটা থাকবে পরমাণু ও পরমাণু মডেল ওকে আমাদের অর্ধায়ের নামটাই হচ্ছে পরমাণু মডেল এবং নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান তো পরমাণু মডেল এবং নিউক্লিয়ার পদার্থবিজ্ঞানে দুটো পার্ট আছে আবার ওকে একটা ভত ত্রুটি আর একটা আছে আমাদের তেরস্কিরতা ওকে আচ্ছা আমরা খেয়াল করে দেখি আগে লেকচার নাম্বার ওয়ানে থাকবে আমাদের পরমাণু ও পরমাণু মডেল তারপর থাকবে নির্দিষ্ট কক্ষপথে ব্যসাধুনির নয় তো তোমরা যখন পরমাণু পাবা তোমার সবাই জানো একটা পরমাণু যদি থাকে সেখানে আমাদের নিউক্লিয়াস থাকে এবং নিউক্লিয়াসকে কেন্দ্র করে আমাদের ঘুরতে থাকে কে ইলেকট্রনগুলেন ওকে তো নিউক্লিয়াস থেকে যে ইলেকট্রনগুলেন যে ঘুর ঘুরবে অবশ্যই সেটা একটা নির্দিষ্ট কক্ষপথে ঘুরবে ওকে যে সে কক্ষপথে ঘুরবে না একটা নির্দিষ্ট ফিক্সড কক্ষপথে ঘুরবে ঘুরবে যাকে আমরা স্থায়ী কক্ষপথগুলেন বলি তো নির্দিষ্ট কক্ষপথের সেই ব্যাসার্ধ নিউক্লিয়াস থেকে নিউক্লিয়াসের কেন্দ্র থেকে প্রথম কক্ষপথের ব্যাসার্ধ দ্বিতীয় কক্ষপথের কক্ষপথের ব্যাসাদ্দ তৃতীয় এভাবে এনতম কক্ষপথের ব্যাসাদ নির্ণয় করতে হবে নির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রন যে ইলেকট্রনটা থাকবে সেই ইলেকট্রনের রৈখিক বেগ কৌণিক বেগ কম্পাঙ্গ পর্যায়কাল এবং শক্তি আমরা নির্ণয় করব ওকে ওই যে ম্যাক্স ফ্লাংস বলছিলো যে যদি কোনো বস্তুকোনা নির্দিষ্ট কক্ষপথে ঘরে তাহলে সে লাগাতার শক্তি বিকিরণ করে ওই সেই সেখান থেকে আমাদের শক্তিটা চলে আসছে তোমরা শক্তি নির্ণয় করবো শক্তি থাকবে আবার দুই টাইপের ওকে একটা গতিশক্তি একটা বিভব শক্তি আবার তোমরা জানো যে উচ্চতম শক্তিস্তর থেকে নিম্নতম শক্তি স্তরে যদি আসতে চাই ইলেকট্রন সমূহ সেক্ষেত্রে অথবা নিম্নতম শক্তি স্তর থেকে উচ্চতম শক্তি স্তরে যদি ইলেকট্রন সমূহ যেতে চায় তাহলে অবশ্য অবশ্যই কিছু কন্ডিশন পালন করা লাগে দ্যাট ইজ কিছু পরিমাণ শক্তি হয়তো বা সেখানে বিকিরণও হতে পারে আবার শোষিত হতে পারে তো বিকিরিত এবং শোষিত শক্তি কতটুকু হবে সেটা আমরা এই লেকচারটাতে এক নম্বর লেকচারে আমরা আলোচনা করব বা ডিসকাশন করব লেকচার নাম্বার যেটা টু টু থাকবে আমাদের যেটা দুই নম্বর লেকচার সেই দুই নম্বর লেকচারে আমাদের নিউক্লিয়াসের ব্যসাদ নির্ণয় করতে হবে বা করবো এবং নিউক্লিয়াসের ঘনত্ব নির্ণয় করব। ওকে তো আমি একটু কথা বলে রাখি তোমরা ম্যাক্সিমামই বলো ভাইয়া আপনি ইউটিউবে যখন আসেন তখন কথা বলেন আপনার ফাস্ট হয়ে যায় তো আমি আসলে কথা বলেন ফার্স্টটা এখন স্লো করে দিব ইনশাল্লাহ সমস্যা নেই আমি চাচ্ছি সব কিছু যত প্রকার ভুল ত্রুটি ছিল আর কি আমাদের অনলাইনে যখন আমরা তোমাদের অনলাইনে পড়াচ্ছি তারপরে অনলাইনে এমনভাবে দিতে হবে পরে ডেলিভারিটা এমন হবে যাতে তোমরা নিতে পারো এবং নেও যাতে একটা আনন্দ ঘন মুহূর্ত থেকে তুমি আমার পড়াশোনাটাকে রিসিভ করতে পারো আমার পড়াশোনা যদি তুমি ইন্টারেস্ট নাই পাও বা নাই বোঝো তাহলে তুমি তো নিতে পারবে না তাহলে এমনভাবে ডেলিভারি করতে হবে যাতে পরে তুমি নিতে পারো নিতে তোমার মন চায় সবসময় ওকে তো যাই হোক দেখো আমরা দুই নম্বর লেক্সারসাইজ যেটা আলোচনা করবো সেটা আমরা বলে ফেলছি নিউক্লিয়াসের ব্যসাদ নির্ণয় এবং নিউক্লিয়াসের ঘনত্ব নির্ণয় ওকে আর তিন নম্বর লেক্সার যখন যাবো এটা হচ্ছে আমাদের পরমাণু মডেল এক এবং দুই তিন নম্বর লেকচার যখন যাবো তখন আমরা তেজক্রিয়তা এবং তেজস্ক্রিয়তা কেন ঘটে এটা নিয়ে আলোচনা করবো তারপর তেজস্ক্রিয় এবং তেজস্ক অতেজস্ক্রিয় পদার্থের একটা লেক আছে সুন্দর এবং কত কত রেঞ্জের মাঝে থাকলে পরে একটা পরমাণু প্রোটন এবং নিউটনের রেশিওটা কত রেঞ্জের মাঝে থাকলে সেটাকে আমরা তেজস্ক্রিয় বলবো সেটা কোনটাকে আমরা অতেজস্ক্রিয় বলবো সেটা সুন্দর একটা লেক আছে সে লেকটা আমরা দেখবো খেয়াল করে ওকে তারপরে তেজস্ক্রিয়তার বিভিন্ন একক পাবো আমরা বেকেরেল কুরি এসবের মাঝে একটা আমরা সম্পর্ক নিয়ে আসবো তার সঙ্গে সবথেকে ইম্পর্ট্যান্ট যে বিষয়টা যে তেজস্ক্রিয় মৌলসমূহ আসলে কি করে অবশ্যই তেজস্ক্রিয়তা ঘটায় এখন তেজস্ক্রিয়টা ঘটায় কীভাবে সে তিরস্ক্রিয়তা ঘটায় আলফা বিটা ও সি আমাদের বিকিরণ করে বা শোষণ করে এখন এই বিকিরণ করে আলফা সি বিঠা গামা আলফা বিটা গামা কিভাবে বিকিরণ করে না করে কিভাবে উৎপন্ন হয় না হয় সেটা আমরা খেয়াল করবো ওকে এটা ছিল তিন নম্বর চার নম্বর লেকচারে ওই তিরস্ক্রিয়তার একটা গাণিতিক মডেল দেখব আমাদের এটা হচ্ছে কনসেপচুয়াল ক্লাস এটা হচ্ছে থিওরিটিক্যাল ক্লাস আমাদের তেজস্ক্রিয়তা গাণিতিক মডেল দেখবো অধ্যায়ী গড়ায়ু ক্ষয়দ্রুভোগের মধ্যে সম্পর্ক দেখব তার সঙ্গে তেজস্ক্রিয়তার একটা লেখচিত্র দেখবো সুন্দর একটা লেখচিত্র পরীক্ষা আসে তোমাদের এসএসসি পরীক্ষায় পাঁচ নম্বর লেকচারে তেজস্ক্রিয়তার গাণিতিক সমস্যার সমাধান করব এবং তার সঙ্গে একটা শর্টকাট দেখব যে শর্টকাটটার মাধ্যমে বিগত সালের বুয়েটের এবং বিগত সালের ঢাবিতে আসা কোশ্চেনগুলোর আমরা ক্যালকুলেটর ছাড়া আমরা মুখে মুখে সলভ করতে পারবো ওকে এখানে প্রায় দশ বারোটা আমি কোশ্চেন তোমাদের সলভ করে দিব এই এপিসোডটাতে বা লেকচারটাতে তারপর লেকচার নাম্বার ছয়ে চলে যাব যাবো আমরা ভর্তুটি বা ম্যাসেরও নিউক্লিয়ার সেন বিক্রিয়া এবং তার সঙ্গে বন্ধন শক্তি এবং পারমাণবিক সঙ্গে একটা লেক আছে সুন্দর একটা লেক আছে ওকে এবং কীভাবে লেখটা হলো না হলো সবাই বুঝতে পারে না ম্যাক্সিমামই বুঝতে পারে না তো আমরা ওই লেকটা দেখবো আর কি আর সাত নম্বর লেকচারে নিউক্লিয়ার ফিশন প্রক্রিয়া এবং নিউক্লিয়ার ফিউশন প্রক্রিয়া ফিউশন প্রক্রিয়া কিভাবে ঘটে না ঘটে সেই বিষয়গুলো আমরা খেয়াল করবো ওকে তো আমাদের এই কয়েকটা কনসেপ্ট আমরা যদি মোটামুটিভাবে জানতে পারি তাহলে এই অধ্যায়ের উপর তোমরা মোটামুটি ভাবে মোটামুটি ভাবে না একদম এই অধ্যায়ের উপর তোমরা মাস্টার হয়ে যাবে ইনশাল্লাহ ওকে তো আমি চাইবো স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা লেক্সার আপলোড করা এবং নির্দিষ্ট একটা প্লে তৈরি করা ক্রিয়েট করা এবং যে প্লে তুমি সিকোয়েন্স অনুসারে এক নম্বর দুই নম্বর তিন নাম্বার চার নম্বর আপ টু অন যে কোনো ভিডিও লেকচার কিন্তু তুমি পেয়ে যাবে এবং পরিশেষে যখন আমাদের সব হয়ে যাবে তখন আমি একটা ওয়ান শুট ভিডিও তৈরি করবো যে ওয়ান শুট ভিডিওটাতে সমস্ত অধ্যায় সমস্ত ব্যাপার স্যাপারগুলো আমাদের থাকবে ওকে তো তোমরা যারা ওই চাই বা যে আমি সম্পূর্ণটা দেখে ফেলছি একটা ওয়ান শুট ভিডিও দেখি আমি এক ঘন্টা বা দেড় ঘন্টার মধ্যে অধ্যায়টা রিভিশন করতে চাচ্ছি তাদের জন্য ওয়ান শুট ভিডিওটা কাজে লাগবে খুব বেশি তো আর দুটা ভিডিও আমি ভিডিও লেকচার আমি ক্রিয়েট করব একটা হচ্ছে তোমাদের ইসাক স্যার এবং তপন স্যারের যে অধ্যায় শেষের ম্যাথগুলান আছে এই ম্যাথগুলেন সমাধান করে দিব আর একটা হবে আমাদের বিগত সালে যে টেস্ট পেপারে যে ম্যাডবলন চলে আসছিলো বিগত সালের যে বোর্ড কোশ্চেন সেই বোর্ড কোশ্চেন সমাধান আর একটা এপিসোড নিব সেই এপিসোডে বিগত সালে যে আমাদের এমসিকিউ এবং বিভিন্ন ভাষীর পরীক্ষায় যে এমসিকিউগুলো আসছিলো সেই এমসিকিউ কিউ ওকে তো আমি আশা করি তোমাদের এই ভিডিওগুলো যদি তোমরা দেখো মানে আমার এই ভিডিওগুলো যদি তোমরা দেখো একটু মনোযোগ সহকারে তাহলে এমন কোনো বিশ্ববিদ্যালয় বলো এমন কোনো পাবলিক পরীক্ষা বলো যেখানে এই অধ্যায় থেকে কোশ্চেন আনবে আর তুমি পারবে না সেটা কখনো হবে না এবং আমি এতটুকু তোমাকে বলতে পারি যে এই অধ্যায়ের উপর বা এই সকল অধ্যায়ের উপর তুমি অবশ্য অবশ্য একটা মাস্টার হয়ে যাবে ইনশাল্লাহ ওকে মাস্টার বলতে এই অধ্যায়ের উপর তুমি পণ্ডিত হয়ে যাবা এই কথা তো যাই হোক আমি অনেক কথা বললাম আজকে প্রথম লেকচার প্রথম লেকচার বলতে কি এটা জাস্ট ইন্ট্রোডাক্টরি একটা ভিডিও ওকে যে আমি কী নিয়ে আলোচনা করবো আমার প্ল্যানিং কী না কি তোমরা সবাই প্ল্যানিং প্ল্যানিং শুনলা তো আমি আশা করি যারা তোমরা এসএসসি পরীক্ষার্থী আসো বা তোমাদের যাদের ফ্রেন্ড আসে তাদের সবাইকে তুমি রিকমেন্ড করবা যে রাসেলভাইয়ের একটা ইউটিউব চ্যানেল আছে লজিক্যাল স্কুল সেখানে অধ্যায় ওয়াইজ ওকে একদম অধ্যায় ওয়াইজ সুন্দরভাবে কনসেপচুয়ালি একটার পর একটা ভিডিও দেওয়া আছে তুমি চাইলে তুই চাইলে বা তুমি চাইলেই ওখান থেকে দেখে তুমি সুন্দরভাবে কমপ্লিট করতে নি কমপ্লিট করে নিতে পারো ওকে তো এখন লাস্ট একটা কথা বলি এখন পর্যন্ত আমি কখনো বলিনি আর কি তো তোমরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই ওটা করে নিবা তার সঙ্গে বেল বাটনটা অবশ্যই অন করে দিবা এটা আসলে বলাটা অযৌক্তিক সময় হলে তোমরা ঠিকই করে নিবা এসে কথা তবু তাদের যাতে পরে তোমাদের সামনে থাকে পরে এই জন্য এই কথাটা বলার আর কি তো আজকে পর্যন্তই দেখা হচ্ছে প্রথম লেকচারে প্রথম লেকচারে আমরা আলোচনা করব। অধ্যায়টার নাম জানা আছে তো পরমাণু মডেল এবং নিউক্লিয়াস পরমাণু মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান এই অধ্যায়ের প্রথম লেকচার অর্থাৎ প্রথম লেকচারে আমরা এই কয়েকটা কন্টেন্ট নিয়ে আলোচনা করবো তো আমি বলি তোমাদের একটু কথা আমি প্ল্যানিং করে রাখছি প্রথম যে অধ্যায়টা দিব সেটা হচ্ছে আমাদের ওই পরমাণু মডেল এবং নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান যেটা আমাদের নবম অধ্যায় তারপরে যে অধ্যায়টা দিব সেটা হচ্ছে আমাদের তাপগতিবিদ্যা ওকে মাথায় রাখো তাপগতিবিদ্যা এভাবে সিকোয়েন্স অনুসারে সাজাবো বেশি এপিসোড নিবো না বেশি লেক্সার নিবো না অল্প লেকচারের মাঝে সর্বোচ্চ পাঁচটা ছয়টা সাতটা এতটুকু আর ওয়ান শুট ভিডিও তো থাকতেছে তারপরে যে তোমাদের দিব আপলোড করে ভৌতল বিজ্ঞান তারপর তোমাদের চলতরিত তারপর স্থির তড়িৎ তারপর আর কি থাকতেছে আর তো মনে হয় ও আধুনিক পদার্থবিজ্ঞান থাকতেছে মানে সিকোয়েন্স অনুসারে আমি চাচ্ছি প্রথমে সেকেন্ড পার্টটা কভার হয়ে যাক তারপর ফার্স্ট পার্টটা তোমাদের কভার করে দিব ঈশাল্লাহ তো দেখা হচ্ছে সামনের ভিডিওতে প্রথম নাম্বার লেকচারে তো সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ